সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো সবাই। আমি জগদীশ চন্দ্র বড়াই, সহকারী শিক্ষক মনসিরহাট তায়রাকেতন বালিকা উচ্চ বিদ্যালয় 14 গ্রাম কুমিল্লা। নবম ও দশম শ্রেণীর গণিতের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম ও শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস শুরু করব। আমি গত ক্লাসে গুণোত্তর ধারা সম্পর্কে আলোচনা করেছিলাম। এই গুণোত্তর ধারা এর প্রথম পদকে কী দ্বারা প্রকাশ করে, সাধারণ অনুপাতকে কী দ্বারা প্রকাশ করে সে বিষয় নিয়ে আলোচনা করেছি। গুণোত্তর ধারার এনতম পদ এর সূত্র লিখেছি, গুণোত্তর ধারার সমষ্টির সূত্রসমূহ লিখেছি। কাজেই আজকে আমরা আর ডিটেলস বেশি কিছু আলোচনায় যাব না, আমরা শুরুতেই সমস্যার সমাধানে যাব। তার পূর্বে একটু শুধু সূত্রটা আনিয়ে একটু আলোচনা করে দিই, তোমাদের কথাগুলো মনে আছে কিনা তাই একটু স্মরণ করিয়ে দিতে চাই। যে গুণোত্তর ধারার এনতম পদ, গুণোত্তর ধারার এনতম পদ ইকুয়াল এ আর হোল টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। গুণোত্তর ধারার এনতম পদ যখন আর গ্রেটার দেন ওয়ান। গুণোত্তর ধারার এর পদের সমষ্টি সমান এ ইন্টু ওয়ান মাইনাস আর হলুদ করেন বাই ওয়ান মাইনাস আর, যখন অর্থাৎ আর লেস দেন ওয়ান। তাহলে আমরা আজকে আবার সেই সূত্রগুলো একটু আলোচনা করে দিলাম যে গুণোত্তর ধারার এনতম পদ ইকুয়াল এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, গুণোত্তর ধারা এন পদের সমষ্টি এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বাই আর মাইনাস ওয়ান, যখন আর এর মান একের চেয়ে বড় হবে তখন সমষ্টি সূত্র হবে এটা। আবার গুণোত্তর ধারা এন সংখ্যক পদের সমষ্টি এ ইন্টু ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার এন বাই ওয়ান মাইনাস আর, অর্থাৎ আর লেস দেন ওয়ান, আর এর মান যদি একের চেয়ে ছোট হয় তাহলে সেক্ষেত্রে সূত্র হবে এটা। যাই হোক, আমরা সূত্র সম্পর্কে পূর্বের যে ধারণা ছিল সেই ধারণাটি নিয়ে এখানে আলোচনা করলাম, এখন আমরা প্রশ্নের সমস্যার সমাধানে যাব। তোমরা সবাই মনোযোগী থাকো। তাহলে আমাদের 264 পৃষ্ঠা প্রশ্ন আট, পৃষ্ঠা নং 264 এর প্রশ্ন আট, আমি এখানে প্রশ্ন তুলে রেখেছি, তোমরা একটু দেখো সবাই। একটি গুণোত্তর ধারার পঞ্চম পদ 2√3/9 এবং দশম পদ 8√2/81 হলে ধারাটির তৃতীয় পদ কত? তাহলে আমাদের দেখে নিতে হবে যে কি কি মান দেওয়া আছে, অর্থাৎ পঞ্চম পদ দেওয়া আছে এবং দশম পদের একটি মান দেওয়া আছে, আমাদের তৃতীয় পদ কত সেই জিনিসটা নির্ণয় করতে হবে। তাহলে আমরা এবারে সমস্যার সমাধানে যাব। লিখব যে মনে করি গুণোত্তর ধারার প্রথম পদ ইকুয়াল এ সাধারণ অনুপাত, সাধারণ অনুপাত ইকুয়াল আর। তাহলে আমরা জানি এনতম পদ, আমরা জানি
আমাদের জানা সূত্র থেকে জানা আমরা জানি এর এর তম পদ ইকুয়াল টু এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তাহলে আমি এন তম পদের সূত্রটি লিখলাম, কিন্তু আমাদের এখানে পঞ্চম পদ দেওয়া আছে। এন তম পদ যদি হয় এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, সুতরাং পঞ্চম পদ a r to the power 5 minus 1, তার মানে a r to the power 4, a r to the power 4 অর্থাৎ পঞ্চম পদের একটা মান আমরা পাইছি a r to the power 4। এখন এই পঞ্চম পদের মান কি দেওয়া আছে, তাহলে আমরা বলতে পারবো যে প্রথম প্রশ্ন মতে এ আর টু দি পাওয়ার ফোর ইকুয়াল টু রুট থ্রি বাই নাইন, এটা হলো সমীকরণ এক। এবারে টেনতম পদ, টেনতম বা দশতম পদ ইকুয়াল টু লিখতে পারবো এ আর টু দি পাওয়ার টেন মাইনাস ওয়ান সমান সমান এ আর টু দি পাওয়ার নাইন। এখন এই টেন পদের একটি মান দেওয়া আছে প্রশ্নে, সেটা হলো এ টু বাই এইটি ওয়ান। তাহলে আমরা বলতে পারি যে দ্বিতীয় প্রশ্ন মতে এ আর টু দি পাওয়ার নাইন ইকুয়াল টু হলো এইট রুট টু বাই 81, এটা হলো আমার সমীকরণ 2। তাহলে যে দুটি প্রশ্ন ছিল সেই প্রশ্নের আলোকে আমরা এখানে দুটি সমীকরণ তৈরি করছি, যে এক নং সমীকরণ হলো a আর টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 2 রুট 3 বাই 9, আর n তম পদ এখানে পাইলাম a আর টু দি পাওয়ার 9। তাহলে দ্বিতীয় প্রশ্ন মতে আমরা লিখতে পারবো a আর টু দি পাওয়ার 9 ইকুয়াল টু 8 রুট 2 বাই 81। তাহলে দুটি সমীকরণ পাইছি, এই সমীকরণ দুটি আমরা সমাধান করে এ এবং আর এর মান তৈরি করব। তৈরি করার পরে সে মানটা তৃতীয় পদে বসাই দিলে আমাদের অঙ্ক শেষ হয়ে যাবে। তাহলে আমি এখন দুই নং সমীকরণকে এক নং সমীকরণ দ্বারা ভাগ করব, 2 ভাগ 1 অর্থাৎ তুমি আমি এখানে সংক্ষেপে লিখছি যে দুই নং সমীকরণকে এক নং সমীকরণ দ্বারা ভাগ করব, এ আর টু দি পাওয়ার 9 বাই এ আর টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 8√2/81। আবার তাহলে সমীকরণ দিয়ে ভাগ করার নিয়ম হলো যে বাম পাশেরটা বাম পাশে, ডান পাশেরটা ডান পাশে। তাহলে দুই নং এর ডান পাশে আছে, দুই নংটা লিখলাম, এবারে এক নং লিখবো যে টু রুট থ্রি বাই নাইন। এবারে ভাগ করবো, এটাকে ভাগ করলে এ কাটা যাবে, আর এখানে আর টু দি পাওয়ার 9 কে আর টু দি পাওয়ার 4 দ্বারা ভাগ করলে আর টু দি পাওয়ার 5 আসবে, এটা উঠে দেব 8√2/81 ইনটু নিচের ভগ্নাংশটা উল্টিয়ে যাবে, অর্থাৎ 9 যাবে উপরে নিচে আসবে 2√3। তাহলে 9 দ্বারা 81 কে কাটলে 9, 2 দ্বারা 8 কে কাটলে 4, বা আমরা পাইতেছি আর টু দি পাওয়ার 5 ইকুয়াল টু 4√2/9√3। এখন এটাকে হিসাবে সুবিধার জন্য আমাদের কি করতে হবে যে উভয় দিকে পাওয়ারটাকে সমান আনতে হবে, এখানে আছে আর এর পাওয়ার 5, এখানে আছে 4√2/9√3। পাওয়ারটাকে সমান আনার জন্য আমরা লিখব বাম, এখানে 4√2 না লিখে আমরা লিখতে পারি √2/5, √2/5 বানলে 4√2 হবে, 9√3 না লিখে আমরা লিখতে পারি 3√3 তার পাওয়ার 5, অর্থাৎ √3/5 বললে 9√3 হয়। এটা আমাদের বুঝে নিতে হবে, বোঝার বিষয়ে যাই হোক, বা √5 আমরা লিখতে পারি √2/√3 5, এখানে উপরেও পাওয়ার ছিল 5 নিচেও পাওয়ার 5, তাহলে সেটাকে আমরা কি লিখতে পারি √2/√3/5। এখন ওই দিকে পাওয়ার সমান, এখানে ভিত্তি আছে আর, এখানে ভিত্তি আছে
root 2 by root 3 কিন্তু পাওয়ার দুটি সমান অর্থাৎ 5 = 5 তাহলে পাওয়ারটাকে বাদ দিতে পারি পাওয়ারটাকে বাদ দিলে সুতরাং আমরা লিখতে পারবো যে r = root 2 by root 3 এবারে এই r এর মান এক নং সমীকরণে বসাবো তাহলে r এর মান এক নং সমীকরণে সমীকরণে বসাই আমাদের এক নং সমীকরণটা ছিল ar টু দি পাওয়ার 4 ar টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 2√3 বা আমরা r এর মান পেয়েছি তাহলে r এর মানটা যদি বসাই দিই a ইনটু r এর মান √2/√3 এর পাওয়ার হবে 4 ইকুয়াল টু 2√3/9 বা a ইনটু এখন এটাকে যদি আমি ভাঙি অর্থাৎ √2 এর পাওয়ার 4 ভাঙলে আমার কত আসবে √2 এর পাওয়ার 4 শব্দের অর্থ হলো যে √2 4 বার গুণ এরকম আসে আমি একটু রাত করে দেখে গেছি যে √2 এর পাওয়ার 4 কথার অর্থ √2 ইনটু √2 ইনটু √2 ইনটু √2 অর্থাৎ √2 চার বার গুণ করলে √2 √2 2 আবার √2 √2 2 তাহলে 2 এর 2 গুণ করলে আমি পাবো কত 4 তাহলে √2 এর পাওয়ার 4 যদি ভাঙি এখানে 4 এমনি ভাবে √3 এর পাওয়ার 4 যদি ভাঙি তাহলে সেখানে পাবো 9 ইকুয়াল 2√3/9 এবারে a এর মানটা তৈরি করতে চাই a এর মানটা তৈরি করতে হলে এই সংখ্যাটা যেহেতু এর সাথে গুণাকারে আছে এটা নিচে যাবে অর্থাৎ ভাগ হয়ে তার মানে a সমান সমান হবে 2√3 নিচে 9 ভাগ 4/9 এখন ভগ্নাংশ বাই ভগ্নাংশ সে ভগ্নাংশটাকে আমরা উল্টিয়ে দেব অর্থাৎ আমরা পাইতেছি যে a ইকুয়াল টু 2√3 বাই হলো 9 ইনটু ইনটু উপরে 9 নিচেটা উপরে যাবে অর্থাৎ 9 উপরে 4 নিচে তাহলে 9 9 কাটা যাবে এই 2 দ্বারা 4 কে কাটলে 2 বা a সমান সমান আসতেছে আমার কত তাহলে আমি এর একটি মান পেয়েছি এর মান কত পাইলাম √3/2 যেমনি ভাবে আর এর একটি মান পেয়েছিলাম √2/√3 তদ্রূপ এর একটি মান পেয়েছি কত √3/2 তাহলে যে মানগুলো আমার দরকার সেগুলো তৈরি হয়ে গেল এরপরে আমি ইচ্ছা করলে যে কোনো পদের মান নির্ণয় করতে পারবো যেমন প্রশ্নে এখানে বলছে তৃতীয় পদ কত আর যদি বলা হইতো যে 12তম পদ কত সেটাও আমি তৈরি করতে পারতাম কারণ আমার হাতে যদি আর এবং এর মান এভাবে জানা থাকে তাহলে যে কোনো পদ তৈরি করতে পারি যে কোনো পদের সমষ্টিও তৈরি করতে পারি তাই তোমরা এখানে ওই তৃতীয় পদ থেকে ইচ্ছা করলে সমষ্টিও নির্ণয় করতে পারবে তাহলে এবারে আমরা তৃতীয় পদে যাব আমাদের প্রশ্নে উল্লেখ ছিল যে ধারাটি তৃতীয় পদ কত এখন আমরা সেই তৃতীয় পদ নির্ণয় করব তাহলে লিখতে পারি যে সুতরাং তৃতীয় পদ আমরা তৃতীয় পদের সূত্র দেখলে আমরা বলতে পারবো এ আর টু দি পাওয়ার 3-1 এটি সমান সমান এ আর স্কয়ার এই আমি তৃতীয় পদ পেয়েছি এ আর টু দি পাওয়ার 3-1 তিন থেকে এক বিয়োগ করলে আসবে 2 অর্থাৎ এ আর স্কয়ার এখন এর মান বসাবো আর এর মানটা বসাবো আর অঙ্ক শেষ হয়ে যাবে এর মানটা কত পেয়েছি এর মান পেয়েছিলাম √3/2 √3/2 √3/2 দুঃখিত ব্র্যাকেট হবে না ব্র্যাকেট পরে হবে a এর মানটা বসাইলাম √3/2 ইনটু r r এর মানটা পাইছি r এর মান ছিল √2/√3 তারপর হোল স্কয়ার যেহেতু এখানে আর স্কয়ার আছে এখন এটাকে যদি আমি স্কয়ারটা ভেঙে দেই √3/2
গুণ এখানে রুট 2 এর স্কয়ার ভাঙলে হবে 2 রুট 3 এর উপরে স্কয়ারটা ভাঙলে হবে 3 স্কয়ারটা ভেঙে দিলাম ইউসকেপি আমি তোমাদের বোঝার সুবিধার্থে আবারো বলছি রুট 2 এর উপরে স্কয়ারটা ভাঙলে আসবে 2 রুট 3 এর উপরে স্কয়ারটা ভাঙলে আসবে 3 এখন আবার কাটাকাটি করার সুবিধার্থে এখানে আমি আরেকটা লাইন বেশি লিখব যে 2 ডিগ্রি থাকবে 3 কে লিখব যে √3 √3 তাইলে আমার এই √3 √3 কাটতে একটু সুবিধা 2 2 এ কাটতে সুবিধা 2 দ্বারা 2 এ কাটলে 1 এই √3 দ্বারা এটাকে কাটলে এখানে আসবে 1 তাহলে আমি উপরে পাইছি 1 * 1 তার মানে 1 নিচে পাইলাম √3 এটাই হলো আমার উচ্চ ধারার তৃতীয় পদ এমনি ভাবে তোমরা ইচ্ছা করলে যে কোনো পদ নির্ণয় করতে পারবে প্রিয় শিক্ষার্থী আমরা এবারে আরেক নিয়মের অন্য একটি প্রশ্নের সমস্যার সমাধান দেখব তোমাদের বইয়ে 264 পৃষ্ঠার 10 নম্বর প্রশ্ন এই 10 নম্বর প্রশ্নে বলা আছে যে 5 প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস 135 গুণোত্তর ধারাভুক্ত হয়ে এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করো তাহলে এখানে ধারাটি যে গুণোত্তর সেটা উল্লেখ করে দেওয়া আছে অনেক সময় প্রশ্নে সমান্তর এবং গুণোত্তর ধারার প্রশ্ন দুই চ্যাপ্টারের প্রশ্ন মিলিয়ে একটি প্রশ্ন হয় সেক্ষেত্রে ধারাটি গুণোত্তর কি সমান্তর অনেক সময় উল্লেখ থাকে না সেটা তোমাদের চিন্তা করে বুঝে নিতে হবে যে ধারাটি গুণোত্তর কি সমান্তর যদি লেখা না থাকে তবে এখানে এটা লেখা আছে আর একটা ধারা সমান্তর হয় কি গুণোত্তর হয় বোঝা যায় কিভাবে সেটা বিষয়ে আমি পূর্বের ক্লাসে দুই দিনে আলোচনা করেছি কাজেই সে বিষয়ে যাব না এবং এখানে সুস্পষ্ট করে বলা আছে ধারাটি গুণোত্তর আমরা প্রশ্নের সমাধানে যাব এখানে গুণোত্তর ধারা প্রথম পদ আমি ধরে নিলাম যে ধারাটির সাধারণ অনুপাত এবারে আমরা লিখবো আমরা জানি এনতম পদ আমরা জানি এনতম পদ ইকুয়াল এ আর টু টি পাওয়ার এন মাইনাস ওয়ান তাহলে এনতম পদের সূত্র কি এটা হয় এবারে আমি লিখতে পারবো যে দ্বিতীয় পদ আমার দ্বিতীয় পদ এখানে আছে এক্স তাহলে লিখবো যে দ্বিতীয় পদ দ্বিতীয় পদের সূত্রটা আমি লিখবো দ্বিতীয় পদ সমান এ আর টু টি পাওয়ার টু মাইনাস ওয়ান তার মানে হলো এ আর আমি লিখবো যে তৃতীয় পদ হলো এ আর এর পাওয়ার থ্রি মাইনাস ওয়ান তার মানে এ আর স্কোয়ার তাহলে এটা আমার প্রথম পদ ফাইভ প্রথম পদ এক্স দ্বিতীয় পদ ওয়াই তৃতীয় পদ 135 হলো চতুর্থ পদ তাহলে এভাবে আমাকে চতুর্থ পদ পর্যন্ত লিখতে হবে তাহলে চতুর্থ পদ চতুর্থ পদের সূত্র এ আর এর পর ফোর মাইনাস ওয়ান তার মানে এ আর কিউ তাহলে চতুর্থ পদের মানটা আমি পেয়ে গেছি চতুর্থ পদ আমি যেটা পাইলাম যে প্রথম পদ এ এবং সাধারণ অনুপাত আর ধরে এ আর কিউ পেয়েছি আর প্রশ্নে যেটা বলা আছে চতুর্থ পদের একটি মান দেওয়া আছে সেটা হলো 135 তাহলে আমি প্রশ্ন মতে প্রশ্নমতে বলতে পারবো যে এ আর কিউ ইকুয়াল টু 135 এখন এ এর একটি মান আছে এবং আর এর একটি আর হইল আমার সাধারণ অনুপাত এ এর মানটা বসাই তাহলে আমাদের চতুর্থ পদের একটি মান ছিল 135 আমি চতুর্থ পদ লিখছি যে এ আর টু পাওয়ার 4 মাইনাস 1 তার মানে আপনারা এখানে বলতে পারি এ আর কিউ সেক্ষেত্রে প্রশ্ন অনুসারে লেখা যাবে যে প্রশ্ন মতে লিখতে পারবো এ আর কিউ ইকুয়াল টু 135
समान करते साधारण अनुपात एक मान दिए गेको पद तैर करते द्वितीय पद लिखे रखिल प्रश्न बला आ द्वितीय पद एवं तृतीय पद निर्णय करेको प्रश्न समस्या समाधान करा सम्भव इच्छा कर ले तुम्हारा प्रश्न समाधान की निजेरा करते যাইহোক আজকে আর বেশি নয়, এবারে আমি তোমাদের কিছু বাড়ির কাজ দিয়ে দেবো। গত ক্লাসে বাড়ির কাজ দিয়েছিলাম, তার ভিতরে হয়তো আট নম্বরের সমস্যাটি একটু জটিল ছিল, এটা হয়তো অনেকে করতে পেরেছো আবার অনেকে করতে পারো নাই, সে কারণে আমি আট এখানে দেখিয়ে দিলাম, দশ এগারো একই নিয়ম, এই নিয়ম থেকে একটি দেখিয়ে দিলাম, এগুলো তোমরা বাড়িতে বেশি বেশি চর্চা করবে। আমি আবারও তোমাদের বাড়ির কাজ দিতেছি আট থেকে সতেরো পর্যন্ত, তোমাদের বাড়ির কাজ সবাই লিখে নাও, বাড়ির কাজ অনুশীলনী আট দশ এগারো বারো তেরো চৌদ্দ পনেরো ষোলো সতেরো এই কয়েকটি অঙ্ক তোমরা বাড়ির কাজ করে আসবে। যদি কোনোটা সমস্যা হয় তাহলে সেগুলো আমরা পরবর্তী ক্লাসে আবার আলোচনা করব। আজকে আর নয়, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতে এখানেই আমাদের অনলাইন ক্লাসের সমাপ্ত ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে।